ইতিমধ্যে আরবিআই এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে 2000 টাকার নোট জমা দিতে হবে 23 মে থেকে ব্যাংকগুলিতে জমা দিতে পারবেন সাধারণ মানুষ যাদের কাছে এখনো 2000 টাকা রয়েছে তবে এ ব্যাপারে এসবিআই একটি নির্দেশিকা জারি করেছে তাদের বক্তব্য যে এই 2000 টাকার নোট জমা দিতে কোনো পরিচয়পত্র লাগবে না এমনটাই কিন্তু এসবিআই এর পক্ষ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি রিকুইজিশনও লাগবে না এমনটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যারা এসবিআই তে জমা দিতে যাবেন 2000 টাকা তাদের জন্য কিছুটা সুবিধাই করে দিলেন এসবিআই কর্তারা তাদের বক্তব্য যে 2000 টাকা জমা দিতে গেলে কোনো পরিচয়পত্র লাগবে না রিকুইজিশনও লাগবে না রিকুইজিশন ছাড়াই কিন্তু 2000 টাকার নোট বদলানো যাবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।